আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি শাওমির একটি আনঅফিসিয়াল স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে শাওমির সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ও এর ফুল স্পেসিফিকেশন নিয়ে। আপনারা দেখছেন ওয়াহিদ ইন্টারন্যাশনাল, আর এই পুরো ভিডিও জুড়ে আমি ওয়াহিদ আছি আপনাদের সঙ্গে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শাওমি সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে শাওমি রেডমি A3X। এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল ও 0.08 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, স্টোরেজ 64 জিবি ও 128 জিবি, র্যাম 3 জিবি ও 4 জিবি, চিপসেট ইউনিসক T603, প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্টজ, ব্যাটারি 5000 mAh। ফোনটির সঙ্গে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। নেটওয়ার্ক 2G, 3G ও 4G, ডিসপ্লে 6.71 ইঞ্চি HD+ IPS LCD, ডিসপ্লে রিফ্রেশ রেট 19 হার্স। সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। শাওমি রেডমি A3X এর আনঅফিসিয়াল প্রাইস 10,000 টাকা 4 জিবি ও 64 জিবির ক্ষেত্রে। শাওমি সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে নাম্বার 2-এ রয়েছে শাওমি রেডমি 13। এর মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, স্টোরেজ 128 জিবি ও 256 জিবি, র্যাম 6 জিবি ও 8 জিবি, চিপসেট মিডিয়াটেক হিলিও G91 আল্ট্রা, প্রসেসর অক্টাকোর 2 গিগাহার্টজ, জিপিইউ মালি G52, ব্যাটারি 5030 mAh। ফোনটির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। নেটওয়ার্ক 2G, 3G ও 4G, ডিসপ্লে 6.79 ইঞ্চি ফুল HD IPS LCD, ডিসপ্লে রিফ্রেশ রেট 19 হার্স। সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। শাওমি রেডমি 13 এর আনঅফিসিয়াল প্রাইস 17,999 টাকা 6 জিবি ও 128 জিবির ক্ষেত্রে, 19,999 টাকা 8 জিবি ও 128 জিবির ক্ষেত্রে। শাওমির সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে নাম্বার 3-তে রয়েছে শাওমি পোকো M6 প্লাস। এর মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, স্টোরেজ 128 জিবি, র্যাম 6 জিবি ও 8 জিবি, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2, প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্টজ, জিপিইউ অ্যাড্রিনো 613, ব্যাটারি 5030 mAh। ফোনটির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। নেটওয়ার্ক 2G, 3G, 4G ও 5G, ডিসপ্লে 6.79 ইঞ্চি ফুল HD+ IPS LCD, ডিসপ্লে রিফ্রেশ রেট 120 মেগাহার্স। সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। শাওমি পোকো M6 প্লাস এর আনঅফিসিয়াল প্রাইস 20,000 টাকা 4 জিবি ও 128 জিবির ক্ষেত্রে।
শাওমি সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে নাম্বার 4-এ রয়েছে শাওমি রেডমি 14C। এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 0.08 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, স্টোরেজ 128 জিবি ও 256 জিবি, র্যাম 4 জিবি, 6 জিবি ও 8 জিবি, চিপসেট মিডিয়াটেক হিলিও G81 আল্ট্রা, প্রসেসর অক্টাকোর 2 গিগাহার্টজ, জিপিইউ মালি G52, ব্যাটারি 5160 mAh, ফোনটির সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, নেটওয়ার্ক 2G, 3G ও 4G, ডিসপ্লে 6.88 ইঞ্চি HD প্লাস IPS LCD, ডিসপ্লে রিফ্রেশ রেট 120 মেগাহার্টজ, সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, শাওমি রেডমি 14C। এর আনঅফিসিয়াল প্রাইস 20,000 টাকা, 4 জিবি ও 128 জিবির ক্ষেত্রে। শাওমি সেরা 5টি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে নাম্বার 5-এ রয়েছে শাওমি রেডমি 14R। এর মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, স্টোরেজ 128 জিবি ও 256 জিবি, র্যাম 4 জিবি, 6 জিবি ও 8 জিবি, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, প্রসেসর অক্টাকোর 2.2 গিগাহার্টজ, জিপিইউ অ্যাড্রিনো 613, ব্যাটারি 5160 mAh, ফোনটির সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, নেটওয়ার্ক 2G, 3G, 4G ও 5G, ডিসপ্লে 6.88 ইঞ্চি HD প্লাস IPS LCD, ডিসপ্লের রিফ্রেশ রেট 120 মেগাহার্টজ, সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, শাওমি রেডমি 14R। এর আনঅফিসিয়াল প্রাইস 20,000 টাকা, 4 জিবি ও 128 জিবির ক্ষেত্রে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানান। মোবাইল ফোন সম্পর্কিত এমনই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।